রাবার বাগানে আগুন লাগিয়ে ধ্বংস করে দিল দুষ্কৃতীরা। গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের সদস্যা পূর্ণিমা দাস সহ ওনার পরিবারের লোকজন মঙ্গলবার রাতে ঘরের কাজে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় হঠাৎ তাদের ঘরের পাশের রাবার বাগানে আগুন দেখতে পায়। আগুন দেখতে পেয়ে পূর্ণিমা দাস সহ ওনার পরিবারের লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে রাবার বাগানের আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও বাগানের 20 থেকে 30টি রাবার গাছ আগুনে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বুধবার ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত সদস্যের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় অভিযোগ জানানো হয়। বুধবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পঞ্চায়েত সদস্য পূর্ণিমা দাস সহ ওনার পরিবারের লোকজন গোটা ঘটনাটি তুলে ধরেন এবং দুষ্কৃতিকারীদের এই ধরনের ঘটনা হাত থেকে বাঁচাতে সবাই যেন সতর্ক থাকে সে বিষয়েও আহ্বান জানান। ঘটনাটা হচ্ছে আমরা বাড়ির মধ্যে একটা পূজার কাজ করতেছি, আজকে তো সরস্বতী পূজা, কালকে রাত্রে আমরা সবাই মিলে বাড়িতে কাজ করতেছি, কাজ করতেছি পরে এরপরে বক্স মেশিনও চলতেছে, তারপরে আমরা খাওয়া দাওয়াও করে সারছি, খাওয়া দাওয়া করে সারছি পরে এরপরে ঘরের পিছনের দিকে আইয়া দিই আগুন, কিরে আগুন ওমা বাগানে আইয়া দেখতেছি এইভাবে জ্বলে যেতে গেছে। কয়টা বাজে তখন? তখন 10টা। আচ্ছা, হ্যাঁ তো 10টা বাজে তখন। তারপর তারপরে দিয়ে আমরা দেখে দৌড়ে বাড়ির থেকে সবাই আইলাম, আইয়া সেরা কিতারে করুম না করুম, তারপরে জল টল আইনা সেরা সবাই মিললে নিবাইলাম, জল টল দিয়ে সেটা সবাই ফরিয়া টরিয়া মানে আগুনে সবাই মানে উড়াউড়ি করে আমরা এমনকি ফুলাহন টুলা হয়নি ফরিয়া যাইতে লাগছে দৌড়াদৌড়ি করে। আমরা চাইতেছি যে এমনকি আমরা একদিন বাগান নষ্ট করতে চাইছে, অনেক সময় আবার অন্যের আরও চাইব যে এমন কোনো কারোর ক্ষতি না হয়, মানে দোষারিকারে মানে ধরানোর লেগে যেহেতু এটারে ইয়া করে আনে। আপনি এমনিতে কী করেন? আমি তো কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সদস্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।